সমাগত লোকসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনের পূর্বে ধুবুরী লোকসভা সমষ্টির কিছু সাধারণ জনতার সঙ্গে কথা পাতিম। আর এই মুহূর্তে মই গোলপাড়া পূবত আছো। আর এই পূব সমষ্টির উন্নয়নের ক্ষেত্রে সাংসদ বদরুদ্দিন আজমলে কেনেকুৱা ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে কিছু কথা পাতিব বিচারিম। দাদা, সমাগত লোকসভা নির্বাচন উন্নয়ন কেনেকুৱা হয়েছে এই বিগত বছর সমূহ? নাই, একো হওয়া নাই, একো হওয়া নাই এতিয়াও। কারণ আমি তো আমার চকুর আগত পড়া নাই, কারণ আমি তো একবার খুলু আপনার তাতে। গতিকে এটা এখন আইব, মানুষ আইব, নির্বাচনটা দেখাবো বা কবো, মানে কত কি দিবা লাগে, কত দিবার না লাগে এগুলো কবো। কিন্তু ভোট পাওয়ার পিছত আরও নাই, ভোট পাওয়ার পিছত আর গেল, গুছি গেল, গেলে আর মানে দেখাই নহব আর কি, এনেকুৱা ধরনের কথা আর কি। যিমানখিনি কয় বা যিমানখিনি কয় সেখানে তো নকরে। আর দ্বিতীয় কথা, মানে এখন ইলেকশন আহি আছে আমার গোয়ালপাড়া পূব সমষ্টিত, কিন্তু এতিয়া আইব, কারণ ভোট নেওয়ার কারণে আইব, কিন্তু ভোট নেওয়ার পিছত আর নাই, আর দেখা না পাও যেনেকুৱা উন্নয়ন হব। নাই না, হওয়া নাই, হওয়া নাই, আমার এফেলে আমার পূব সমষ্টি হওয়া নাই, কারো কারো কোনো কিছু হওয়া নাই আর কি। দাদা, কি কব, ইলেকশন আহি গল, উন্নয়নের ক্ষেত্রে কি কব, সাংসদ আজমলের ক্ষেত্রে কেনেকুৱা উন্নয়ন? নাই, সাংসদ আজমল হিসাবে যেটা কাম কাজ এইটো সাধারণ রাইজে সন্তুষ্ট নহয়। কারণ কথা হল, হঠাৎ আহে, আহি বেশিরভাগে যা কর্মী আছে নেতাবিলক লগ ধরে, আর জড়িয়ে কিছু আঁচনি সাচনি করে এনেকে চলে। কিন্তু আমার চকুত পড়া হিসাবে রাজহুয়া যে কাম কাজ সেই আমি কিন্তু দেখা পোৱা নাই। আজি গোয়ালপাড়া কলেজত টাকা দিয়ে করছিল 1 কোটি, আজিলেক নিদিয়া নাই। হ্যাঁ, আমার মর্ণয় সূর্যগিরি কলেজত কিমান আমি লগ ধরলো, হ্যাঁ, যে বেশিরভাগ মাইনরিটি স্টুডেন্ট তার থাকে, হ্যাঁ, অল্প কেটামা একবার টাকা অল্প দিলে তার মানুষকিটা, হ্যাঁ, 2 লাখ টাকার কাম দিছে, 30 জন মানুষে কাম করবো আহে তাহাতর, এইটু চলছে তাহাতর। গোয়ালপাড়া পূব সমষ্টি বহুত কিন্তু আপনার কাম করা নাই, কারণ মানে মেইন গড়াখনে সমস্যা, যেটো এই গড়া সমস্যা সমাধানের কারণে কোনো কিছু করা নাই। আজমলে যদি গড়াখনেতো বন্ধ করে দিলেহেন, তেনহলে মানুষের এই সমস্যা সমাধান সমস্যাটা বহু সমাধান হলেহেন। কারণ গড়াখনের হাজার হাজার মানুষ আপনার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, আজি জঙ্গলে মঙ্গলে তেওঁলোকে থাকব লাগা হয়েছে, গতি এই অবস্থা হয়েছে। তেও আজি করে আছে আপনার জারা ফুকার রাজনীতি করেছে, আজি এটা আছে আপনার পানি জারি দিয়েছে, অমুক কোথায় এইবিলাক ভাব লোক আজি ইলেকশন খেলি আছে। গতি এইটুত মানুষ এইবার ভুল না যায়। হ্যাঁ, এই জারা ফুকার রাজনীতির বা আজি আজি ধর্মীয় আবেগ লোক আজি রাজনীতি করে আছে, এইবিলাকত মানুষ এবার কোনো বৈদ্যুত নহয়। গতি আজমলের নিচে বা সেইজন সাম্প্রদায় কোনো বৈদ্যায় এবার মানুষ ভোট নিদিয়ে। দাদা, কি কব আপনি সাধারণ ভোটার হিসাবে কি কব? বহু দুঃখ প্রকাশ করিম যে এজন আমার এমপি থকা নথকা একই হয়েছে। আমি বহুত নিরহ হয়, আমি যোনটো লোকসভা সমষ্টিত বসবাস করো তার এমপি বদরুদ্দিন আজমল, যি আমি ভাবো তেও সংখ্যালঘু হিসাবে বেশি চায় নেকি, যেটো আমার যোনখানি পূব সমষ্টির বিশেষ এটা আজিলেক দেখায় নাই কোনো একটা অনুষ্ঠান প্রতিষ্ঠানত বা কেনকা রাজহুয়া অনুষ্ঠানত বা আমার যিকোনো কাম হব লাগে, এমপির যিখিনি কাম, সাংসদের যিখিনি কাম, সেইখিনি কাম আমি কতো দেখিব পৰা নাই। তার কারণে আমি নিজে কেনেকে অসহায় বা আমার গোয়ালপাড়া হিসেবে যে একটা অভিশাপ আমি তেনকা নিচিনা ফিল করে আছো, যে আমি সাংসদ পাইছো ধুবুরী বদরুদ্দিন, কোনো ধরনের কোনো কি নাই, সেই জারা ফুকা রাজনীতি কামর ক্ষেত্রে কোনো নাই, আর গোয়ালপাড়া পূব সমষ্টির পিনে তো সেই চকু মিলি নেচায়। গোয়ালপাড়ার পূব সমষ্টি বলে যে একটা সমষ্টি আছে, লোকসভা আন্ডারত পড়ে, তেনকা ধরনের একো নাই। তার কারণে ভাবো যে আমি গোয়ালপাড়াবাসী বা ধুবুরী লোকসভা সমষ্টির যিখিনি রাইজ আছে গোটেখিনি মিলে আমি এবার বদরুদ্দিনক আমার লোকসভার বিদায় দিব লাগে, আর অনাগত ভাল আমি চিন্তা চর্চা করে দেখা গেছে। গড়াখনের সমস্যা কিন্তু বহুত আছে আমার, আছে আছে, আমার কারখানা অঞ্চল বরদমারিশর ইফেলে তো হয়ে আছে এতিয়াও, কিন্তু হি কি করে আছে কামটো, মানে হি ভোট নেওয়ার পিছত কোনো নাই, তার বিজনেস কেন ঠিক রাখবা লাগে সেটা কামে করে আছে এতিয়া, তার কারণে হি রাজনীতি করে আছে। কোনো গরিব দুঃখী মানুষ
আমি আজিলৈকে শুনা নাপালোঁ যে আমার আজমল শেঠ এইটা মানুষ অলপ সহায় করছে বা এইখানে কাম আমার করছে বা এইখানে আমার সুখ সুবিধা করে দিছে আজিলৈকে মই শুনাও নাই মই দেখাও নাই এতিয়া ইলেকশন আছে এতিয়া আহিব এতিয়া ইলেকশন আছে এতিয়া আজমল শেঠ আহিব আর কোন মানুষ লই আহিব যে আমার ভোটটা আপনার কানেকশন করে দিয়ক আমাক ভোটটা লাগে ভোট পার বিষয় হিয়র নাই আর যারা ভোগাও নাই হিও কোর মানুষ কি খাল নাকাল কি করিল নকরিল গরিব দুঃখিয়া মানুষ এই খবর বাতর তাহাত নাই আর মানে ভোটটা পাই লই গল গুছি গল এই হলো কাণ্ড এই হলো রাজনৈতিক এই যে ঢাড় জঙ্গল দেলা পাহাড় পর্বতত মানুষগুলো আছে আমার রাক্ষসিনী ঢোপতলা পাহাড়ত এই যে নদীর খহনি আসিল তেওঁবিলাক কৈছিল মই বান্ধি দিম না আজিলৈকে বান্ধি দিয়া নাই গতিকে এই মানুষগুলা আহি আপনার এই ঢোপতলা ফরেস্ট ডিপার্টমেন্টের মাটিত ঘর বান্ধি আছে তাও একবার ফরেস্টারে ভাঙি দেয় আর একবার উঠে দেয় ইটার কারণে যদি অলপ যদি কিবা সহায় পাতি করিল হই এটাও করা নাই খালি হি আহে আপনার ভোট তুলবার কারণে ভোট লয়ে যাওয়ার পিছিয়ে তার নাই মানে তার যে নিজস্ব বিজনেস এই বিজনেসের কারণে হি রাজনীতি খান করি আছে বা খেলি আছে মানে এতিয়া যে ভোট আইছে এতিয়া হি আইব আর পিছত মানে তো ভোট দিব মানুষ এখন দুই চারজন তার মানুষ আছে ধরক দিব কিন্তু ভোট পার পিছত নাই গেল গুছি গেল এতিয়া নাই আর নিশ্চয় কব লাগিব ধুবুরী লোকসভা সমষ্টির সাধারণ জনতার আমি ইতিমধ্যে ভাষ্য শুনালো আর কব লাগিব নির্বাচনের সময় কিন্তু আজমলে বা এম পি বদরুদ্দিন আজমলে আহি পেলায় বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে কিন্তু নির্বাচন শেষ হওয়ার পাছত কিন্তু উন্নয়নের ক্ষেত্রত এই গোয়ালপাড়া পূব সমষ্টির যে ধরনের উন্নয়ন করব লাগিছিল তে ধরনের উন্নয়ন নকরা বলে সাধারণ জনতা ইতিমধ্যে নিউজ 18 নর্থ ইস্টর আগত জানাইছে হয়।